হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আজ আমি দেখাবো কিভাবে আপনারা পাসওয়ার্ড না জানলেও ওয়াইফাইয়ের যে অ্যাডমিন প্যানেল আছে ওইটাতে ঢুকতে পারবেন। জি, এই জন্য আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটার জন্য আপনাদের প্লে স্টোরে যেতে হবে। প্রথমে আমি প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে চলে আসছি, একটু ওয়েট করুন। হ্যাঁ, এই যে প্লে স্টোরে চলে এসেছি। এখন আপনি এখানে লিখবেন যে রাউটার সেট আপ পেজ, এটা লিখবেন। লেখার পরে একটু লোডিং হচ্ছে, এই যে লেখার পরে এটা এসে পড়েছে। আমার এটা ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটাকে ওপেনে ক্লিক করবেন। আমি ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেখানে আমার আইপি অ্যাড্রেসটা শো করছে, এই যে দেখুন আইপি অ্যাড্রেসটা, এই যে এখন আপনাদের এটাতে ক্লিক করতে হবে, এই যে এই লেখাটাতে ক্লিক করতে হবে। তো আপনারা ওপেন রাউটার পেজে ক্লিক করবেন। ক্রোমে আমি জাস্ট ওয়ান দিয়ে দিলাম, দেখুন আমার এটা আসছে, এই যে এসে পড়েছে। এখন আপনারা এটাকে একটা কাজ করে নিতে পারেন, এখানে লিখবেন যে ইউজার নেম লিখবেন ছোটো হাতের অ্যাডমিন, পাসওয়ার্ডেও লিখবেন অ্যাডমিন, তারপর লগ ইন দিয়ে দিবেন। একটু ওয়েট করতে হবে কারণ নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে। একটু সামান্য ওয়েট করতে হবে। দেখুন এই যে আমি আমার অ্যাডমিন প্যানেলে এসে পড়েছি, আমার ওয়াইফাইয়ের অ্যাডমিন প্যানেলে এসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা টিপি লিঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আপনারা যেখানে দেখতে পারেন, যদি ইন্টারনেটে ক্লিক করেন অথবা ওয়্যারলেসে ক্লিক করেন, ওয়্যারলেসে ক্লিক করার পর একটা এখানে আসবে, একটু ওয়েট করুন, শো করছে। জাস্ট নেটওয়ার্ক প্রবলেমের কারণে এই অবস্থা হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে পাসওয়ার্ডে চেঞ্জ করতে পারেন, এটার জন্য আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো, আরেক ভিডিওতে দেখাবো। আপনারা এখন দেখুন, এই যে আমি এখন এ ঢুকে গেলাম, অ্যাডভান্সেও ক্লিক করে আপনারা যে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন, এখানে ওয়্যারলেসে ক্লিক করবেন, ওয়্যারলেস সেটিংয়ে চলে যাবেন। যেমন আমি সেটিংয়ে চলে গেলাম, ওয়্যারলেস সেটিং, একটু ওয়েট। হ্যাঁ, হুম, দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি এখন ওয়্যারলেস সেটিংয়ে আছি। আবার আপনি বিভিন্নভাবে, যেমন বিভিন্ন অপশান ক্লিক করে, যেমন WPS নেটওয়ার্ক, তারপরে যে WLAN, ম্যাক ক্লোন, বিভিন্ন রকম আপনি সিস্টেম পেয়ে যাবেন। তো আজ এতটুকুই। আমার চ্যানেলটি লাইক করবেন, সরি আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।